আমাদের ক্লাসে আমরা তোমার যে বিমের রেনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্টের গুরুত্বপূর্ণ দুটো অংশ কভার করতেছে এখন যেটা রেনফোর্সমেন্টের সাথে ডিরেক্টলি জড়িত আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে লঙ্গি চিডিনালি বার কিভাবে বসাতে হয় একটা হচ্ছে তোমার ক্র্যাঙ্ক বার সিস্টেম একটা হচ্ছে স্ট্রেট বার সিস্টেম এখানে আমরা শিখেছিলাম যে এক্সট্রা টপ কি এক্সট্রা বটম কি এবং এক্সট্রা টপ এক্সট্রা বটম কোথায় কাট কাটতে হয় ক্র্যাং বার কত দূরে করতে হয় কিভাবে করতে হয় সব কিছু কিন্তু আমরা গত ক্লাস দেখাইছি এবং এটা ভিডিওতে আছে এরপর আমরা ক্রস সেকশনে বার গুলো কিভাবে বসাতে হয় সেটা বার গুলো বসানোর একটা নিয়ম আছে তো সেটা আমরা শিখতেছিলাম তো এখানে এই ছবিতে মিড একটা ক্রস সেকশন দেখতে পাচ্ছি যার নিচে হচ্ছে টেন্সাল জোন সমস্ত বার গুলো নিচে আছে দুই লেয়ারে আটটা বার আছে এবং উপরে যে দুটো বার আছে সেটা আমরা আগে বলেছিলাম দ্যাট ইস কল হ্যাঙ্গার বার এবং হ্যাঙ্গার বারের কাজই হচ্ছে তোমার কি আপকে ধরে রাখা আসলে আজকে আমরা দেখব যে বার প্লেসমেন্টের কি কোড নিয়ম রয়ে গেছে এবং কোডে কিভাবে বলেছে যে বারগুলোকে এভাবে প্লেস করার জন্য কারণ তোমাকে একটা জিনিস আমরা বারবার বলে আসতেছি যে বার প্লেসমেন্ট যেটা অ্যারেঞ্জমেন্ট বলি অ্যারেঞ্জমেন্ট এত ইম্পর্টেন্ট যে কারণ অ্যারেঞ্জমেন্ট যদি ঠিক মতো না হয় যেটা যেখানে যেভাবে বসানোর কথা এটাকে ইংলিশে আমরা অ্যারেঞ্জমেন্ট বলি তো ওভাবে যদি আমরা না বসাই তাতে যে ঘটনাটা ঘটবে রেইনফোর্সিং বারের মাধ্যমে কিন্তু লোড তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় যেমন স্লাব থেকে বিমে বিম থেকে কলামে কলাম থেকে ফুটিং এ ফুটিং থেকে কোথায় যাবে আহ তো এই যে লোড ট্রান্সফার ধারাবাহিক ভাবে এটার একমাত্র হকদার হচ্ছে রেইনফোর্সিং বার কংক্রিট কিন্তু কোন রকম লোড ট্রান্সফারে সাহায্য করে না শেষ বরঞ্চ লোডটা তার ঘরে যায় সে এইটাকে ট্রান্সফার করার জন্য রেইনফোর্সিং বারে সাহায্য নেয় সেই জন্য রেনফোর্সিং বারের সাথে তার বন্ডিংটা এমনভাবে হইতে হবে যাতে লোড ট্রান্সফার করার জন্য বিন্দু মাত্র ক্ষেপণ না হয় এবং বন্ডিং ঠিক হইলো কিন্তু বার যেখানে বসানোর কথা ছিল সেভাবে বসলো না যেভাবে যেখানে যেভাবে বসানোর কথা ছিল সেভাবে করলে না তাহলে যেটা ঘটবে বার লোড নেয়ার পর সেটা আবার সে নিজে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবে না এতে কি হবে সেই জায়গায় ফেইলুর আসবে এবং আমাদের আলটিমেটলি পুরো বিল্ডিংটাই ফেলুর কন্ডিশনে চলে যাবে আস্তে আস্তে তো কোড যেটা বলতেছে যে গত ক্লাসে আমরা দেখেছি যে বার প্লেসমেন্টের প্রথম শর্তই হচ্ছে তুমি পাশাপাশি যে গ্যাপগুলো রয়ে গেছে দুইবারের অথবা উপরেও যদি লেয়ার করে বসাও উপরে বারে গ্যাপ বা পাশাপাশি বারের গ্যাপ সব সময় কমপক্ষে পক্ষে এক ইঞ্চি থাকতে হয় এবং এই এই যে এক ইঞ্চি আমরা এটাও বলেছিলাম যে কেন এক ইঞ্চি থাকতে হবে কমপক্ষে পক্ষে আম বাংলাদেশে সর্বোচ্চ কোর্স এগ্রিগেটেড সাইজ হচ্ছে থ্রি ফোর্থ ইঞ্চি মানে পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ এটাকে যখন তুমি মটারের সাথে মিক্স করে ফেলো প্রত্যেকটা কোর্স অ্যাগ্রিগেটেড গায়ে তখন মটার লেগে যায় এতে তার ভলিউম বাড়ে সাইজ বাড়ে এবং এই সাইজটা প্রায় এক ইঞ্চির কাছাকাছি হয় এরকম এক একটা কোর্স অ্যাগ্রিগেট সেটা খোয়া হোক কি স্টোন চিপস হোক সেটা তোমার মোটর সহ যাতে যাতে তোমার কি দুইবারের মধ্যবর্তী গ্যাপ দিয়ে নিচে যেতে পারে সেই জন্য এই গ্যাপ শুধু তাই না যদি দুই লেয়ার থাকে দুই লেয়ারের মধ্যবর্তী যেতে পারে সেই জন্য এই গ্যাপ গুলো কমপক্ষে এক ইঞ্চি রাখতে হয় ব্যাখ্যা আমরা আমরা দিয়ে দিলাম এখন বার যে বসিয়েছি এই যে দেখো দুই লেয়ারে বার বসাইছি কি এক লেয়ারে বসাও কি তিন লেয়ারে বসাও কিছু নিয়ম আছে প্রথমত আমরা দেখব যে কয় রকম বার সাইজ নেওয়া যায় তুমি কি একই রকম বার কয়েক রকম সাইজের আছে সেটার জন্য আমরা এখন আগে বারগুলো সম্পর্কে জেনে আসি কি কি সাইজের বার আছে দেখতে পাচ্ছ যে আহ অ্যাভেলেবেল স্ট্যান্ডার্ড কোড ওয়াইজ স্ট্যান্ডার্ড সাইজের বার এগুলো এছাড়া এর বাইরেও অনেক বার পাওয়া যায় বাংলাদেশে মনে করো আট মিলি দুই সুতো সুতা বা আমরা এটাকে নাম্বার বলি তোমার লেবার এটাকে সুতা বলে দুই সুতা তিন সুতা চার সুতা এভাবে বলে বাট আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষা এটাকে নাম্বার মনে করো থ্রি নাম্বার নাম্বার ফোর নাম্বার ফাইভ এবং রাজ্যকে নিয়ম অনুযায়ী এসআই ইউনিটে টেন মিলি বার নাম্বার থ্রি টেন মিলি নাম্বার ফোর টুয়েলভ মিলি নাম্বার ফাইভ সিক্সটিন মিলি নাম্বার সিক্স টোয়েন্টি মিলি নাম্বার সেভেন টোয়েন্টি টু মিলি থেকে এগারো নম্বর অথবা দশ মিলি থেকে পঁয়ত্রিশ মিলি বার কিন্তু এটা এটি শান্ত ইউজ হয় ভীম কলাম সব জায়গায় যে ভীম এন্ড কলামের কিন্তু 14 নম্বর বা 40 মিলি 18 নম্বর বা 55 মিলি এটা স্পেশাল কেজে কলাম ইউজ হয় মনে করো বিগ বিগ কলাম বা পায়ার যেটা ফ্লাইওভারের পায়ার বা ব্রিজের পায়ার এগুলি বড় বড় সাইজের গুলো তখন ইউজ হয় নাও আমরা বিমে কোনগুলো ইউজ করব আমরা দেখাচ্ছি বিমে কিন্তু কম্প সবচেয়ে ছোট বারটা হচ্ছে 5 সুতা বা পাঁচ নম্বর বা ষোলো মিলি এবং সর্বোচ্চ বারটা হচ্ছে তোমার সুতা বা বা মিলি এই রেঞ্জের ভিতরে তুমি বিমের মেন বার হিসাবে ইউজ করতে পারবা আর যেগুলো স্ট্রাব দেখছো সেটা হচ্ছে এই যে স্ট্রাব যেগুলো তিন নম্বর থেকে আট নম্বর তাহলে এটা হচ্ছে স্টেরাপ আর আর ইউ পি স্টেরাপ আর এটা হচ্ছে বার বি এ আর বার নাও বার কি তোমরা এগুলো কিন্তু অলরেডি দেখে আসছো যে বার কোনটা স্টার কোনটা তোমাদের আইডিয়া আছে এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নাই দেখতেই বার কোনগুলো এগুলো হলো বার দেখতেই পাইতেছো উপরে বার এগুলো আর এইচ স্টার আপ স্টেপটা কিছুটা চিকন টাইপের হয় যেটা আমরা বলেছি সবচেয়ে ছোটটা হচ্ছে তিন নম্বর সবচেয়ে বড়টা বড় নিলে আট নাম্বার আর বার হচ্ছে এই যেগুলি বার যেগুলো এগুলো সবচেয়ে ছোট সাইজ হচ্ছে পাঁচ নম্বর সবচেয়ে বড় সাইজ হচ্ছে এগারো নম্বর ইঞ্জিনিয়ার কিন্তু পাঁচ নম্বর থেকে এগারো নম্বর এই এই রেঞ্জের ভিতরে যে কোনো সাইজ নিতে পারবে আর স্টেটআপের ক্ষেত্রে ইঞ্জিনিয়ার তিন সুতা থেকে আট সুতা বা দশ মিলি থেকে পঁচিশ মিলি এর রেঞ্জের ভিতরে যে কোনো সাইজের স্টেরা বসাইতে পারবে সে কিন্তু তারপরেও এই স্বাধীনতা দেওয়ার পরেও কোনো কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে যে ইচ্ছা মতন সব কিছু নেওয়া যাবে না আমরা যে বিমে বার বসাবো সেটা আমরা আগেই বলেছি যে পাঁচ সুতা থেকে এগারো সুতা এবং স্টার যেটা বসাবো তিন সুতা থেকে আট সুতা তবে তবে নর্মালি আমরা তোমার যেটা করি আর কি ক্ষেত্রে তিন থেকে আট থাকলেও নর্মালি কিন্তু তিন থেকে চার সুতা ইউজ করা হয় বিমে এবং কলামে পাঁচ ছয় সাত আট এই যে বড় বড় সাইজের যে স্টের গুলো বা টাই বার কলামের এগুলো তোমার হাই রেজ বিল্ডিং এ এবং এবং বিগ বিগ কলাম সাইজ বা বিম সাইজ হয়ে গেলে তখন আমরা ব্যবহার করি এজ ইউজুয়াল সচরাচর আমরা কলামের টাই হিসাবে অথবা বিমের স্টার হিসাবে তিন সুতা অথবা চার সুতা ইউজ করি তবে কলাম বিম যে কোনো ক্ষেত্রে আমরা কিন্তু পাঁচ সুতা থেকে এগারো সুতার মধ্যে সিলেক্ট করে নিতে পারবো এক্ষেত্রে তোমাকে যেটা জানতে হবে কি জানতে হবে এখানে সম্পর্কটা জানতে হবে যেটা হলো তিন নাম্বার তার সাথে সম্পর্কটা জানতে হবে মিলির কারণ রাজুকে নিয়ম অনুযায়ী তোমাকে তিন সুতা বলতে পারবা না রাজুকে নিয়ম অনুযায়ী তোমার টেন মিলি বারের কথা বলতে হবে টেন মিলি বার বা তিন সুতা কিন্তু ডায়ামিটার হিসাবে আমরা কিন্তু সুতাকে সুতার হিসাবে নিচ্ছি তিন সুতা বা আর এসআই ইউনিটের ডায়ামিটার কিন্তু দশ মিলি কিন্তু তিন যখন তুমি সুতা বলবা তখন তার ডায়ামিটার কত এফপিএস ইউনিটেটা যখন তুমি এসআই ইউনিট ইউজ করবা তখন কিন্তু ডায়ামিটার টেন মিলি যার ডায়ামিটার কত 10 মিলিমিটার কিন্তু যখন তুমি তিন সুতা বলবা বা ইউনিটে তখন তো তার ডায়ামিটারটা বুঝা যাচ্ছে না তার ডায়ামিটারটা দেখতে পাচ্ছ 3 বাই 8 যত সুতা তাকে তত 8 দিয়ে ভাগ করলে তুমি ডায়ামিটার পেয়ে যাবে এবং দশমিকের পর তিন ডিজিট পর্যন্ত নিবা চতুর্থ ডিজিট চতুর্থ ডিজিট পাঁচ বা পাঁচের বেশি হলে ওটাকে কাটলে তৃতীয় ডিজিট এক বাড়বে এটা খেয়াল রাখতে হবে তোমাকে যেমন চার সুতা তার ডায়ামিটার হচ্ছে চার বাই আট মানে হাফ তদ্রুপ ভাবে পাঁচ সুতা তার ডায়মিটার হচ্ছে পাঁচ বাই আট এইভাবে তারপর মিলিমিটার ডায়ামিটার আর তিন সুতা তিন সুতা বারের ডায়ামিটার এত কিন্তু তার এরিয়া কত পয়েন্ট ওয়ান ওয়ান চার নম্বর বার তার ডায়ামিটার হচ্ছে হাফ এবং তার এরিয়া হচ্ছে পয়েন্ট টু জিরো তোমাকে যেটা মুখস্থ করতে হবে আসলে এরিয়া গুলো এরিয়াগুলো মুখস্থ করতে হবে আর কিছু মুখস্থ করতে হবে না কিরকম জানতে হবে যে তিন সুতার সাথে এটা একেবারে জানতে হবে সম্পর্কটা যে ছয় সুতা মানে বিশ মিলি সাত সুতা মানে বাইশ মিলি এরকম আর ডায়ামিটার জানতে হবে না তুমি তিন সুতা বারো ডায়ামিটার চোখ বন্ধ করে তিন সুতা বারো ডায়মিটার কত তিন বাই আট পাঁচ নম্বর বারের ডায়মিটার কত পাঁচ বাই আট নয় নম্বর বারের ডায়মিটার কত নয় বাই এটা কোনো সমস্যা না কিন্তু এরিয়া তোমাকে একেবারে সুতার সাথে করে মুখস্থ করতে হবে যে ওকে তিন সুতা বারের এরিয়া কত পয়েন্ট ওয়ান ওয়ান ইঞ্চি চার নম্বর বারের এরিয়া কত পয়েন্ট টু জিরো ইঞ্চি এভাবে মুখস্থ রাখতে হবে কিন্তু তুমি হয়তো বলবা স্যার ডায়মিটার যদি আমি জানি ডায়মিটার যদি আমি জানি তাহলে পাই বাই ফোর করলেই তো এটা চলে আসার কথা কিন্তু এটা আসবে না কারণ তিন বাই আট এটা হচ্ছে প্লেন বারের ডায়ামিটার ডিফরমেশন ছাড়া ডিফরমেশন কি ছাড়া একটা ডিফরমেশন ছাড়া যদি হয় বাটটা ডায়ামিটার কিন্তু ছোট সেটা হলো 3/8 কিন্তু এরিয়াটা দেখতেছো ডিফরমেশন সহ তোমরা বুঝতে পারতেছো আমরা ডিফরমেশন আমরা দেখাইছি কোনগুলো দেখতেই পাইতেছো যে বারের গায়ে ডিফরমেশন করা আছে ডিফরমেশনকে কে তুমি যদি কনসিডার করে ফেলো দুই পাশে আছে কিন্তু হালকা ডায়ামিটার পারবে তো সেই ডিফর্মবারের ডায়ামিটারটা হচ্ছে এরিয়াতে আছে আর সরি ডিফর্মবারের ডিফর্মবারের এরিয়াটা ওখানে আছে কিন্তু ডায়ামিটারটা হচ্ছে নন ডিফর্মবারের এটা এইজন্য দুইটা কোনোদিনই মিলবে না তাহলে এটা বুঝে গেলা শিখে ফেলবা আর ওয়েট যেটা ওয়েট এটা এটা মুখস্থ করতে হবে না এটা যখন কস্টিং প্রয়োজন হয় যে কত কত পাউন্ড কত কেজি বার আসলো তার ওজন কত বা কত ফিটের ফিটের বার আসলো তার ওজন কত সেটা অ্যাস্টিমেশন কস্টিং যখন মানুষ করে তখন এটা দরকার হয় আপাতত এটা আমাদের দরকার নাই নাও অবশ্য আমরা কেন এই টেবিলটা দেখাচ্ছি আমরা দেখাইছি যে কোডের কথাবার্তা শোনার জন্য কোড কি বলতেছে দেখো এখন দেখো কোড কি বলতেছে এই যে তুমি আমরা এক লেয়ার বলি কি দুই লেয়ার বলি এই ছবিতে আমাদের দুই লেয়ার আছে এই যে দুই লেয়ার আছে দুই লেয়ারের মধ্যে আমরা কিন্তু একটু বললাম মেইন বারে আমরা কত নম্বর নিতে পারি কমপক্ষে পাঁচ নাম্বার সর্বোচ্চ এগারো নাম্বার তার মানে ডিফারেন্ট সাইজের বার কিন্তু ইচ্ছা নিতে পারো তুমি এখানে যে চার নিচে চারটা উপরে চারটা টোটাল আটটা আছে ইচ্ছা করলে নিচে চারটা চার রকম উপরে চারটা চার রকম নিতে পারি একটা পাঁচ নম্বর একটা ছয় একটা সাত একটা আট ইচ্ছা করলে নিতে পারি ইঞ্জিনিয়ার কিন্তু কারণ বারের রেঞ্জ আছে পাঁচ নম্বর থেকে এগারো নম্বর ইঞ্জিনিয়ার ইচ্ছা করলে যে কোনো বার নিতে পারবে কোডের নিয়ম অনুযায়ী কিন্তু ও তারপর রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে সেটি আমরা এখন মাত্র দেখব no more than two bar sizes at an, any one location or layer. যে কোনো লেয়ারে নিচে দেখো প্রতিটা লেয়ারে চারটা বার আছে নিচে চারটা আছে এই যে চারটা বার আছে তোমার চারটা বারের ক্ষেত্রে কোর্ট বলতেছে যে তুমি যদি দুই রকম মিশাইতে চাও সেটা চার বাড়ি হোক তিনবার পাঁচটা বার যতটা বাড়ি হোক কেউ যদি দুই রকম মিশাতে চায় কয় রকমের বেশি মিশাইতে পারবে না দুই রকমের বেশি মিশাইতে না আবার বলতেছি তুমি মনে করে এখানে চারটা বার আছে ইঞ্জিনের ইচ্ছা করলে কিন্তু চার রকম তিন রকম দুই রকম এক রকম নিতে পারে চারটা বার চার রকম নিতে পারে অথবা তিন রকম নিতে পারে কেমনে তিন রকম কথার কথা দুইটা এক রকম বাকি 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 দুইটা দুই রকম তাহলে তিন রকম আর এক রকমও নিতে পারে যে তিন চারটাই একই সাইজের এক রকম নিলে কোডের কোনো আপত্তি নাই চারটা বার সেম সাইজ চারটাই আট নাম্বার চারটায় নয় নাম্বার চারটাই পাঁচ নাম্বার এতে কোডের কোনো আপত্তি নাই যখন তুমি ডিফারেন্ট মিলাইতে দেওয়া তখনই কোডের একটা আপত্তি রয়ে গেছে ইচ্ছা নিতে পারব না যে দুই রকমের সাইজের বেশি নিতে না তিন রকম নিতে না তাহলে চারটা বার আছে আমি যদি মিলাইতে চাই ডিফারেন্ট সাইজ তাহলে দুই রকমের বেশি নিতে পারবো না দুই রকম মানে মনে করো দুইটা পাঁচ দুইটা ছয় দুইটা পাঁচ দুইটা আট তাহলে দুই রকম হচ্ছে তাই না এখন কোট আবার বলে দিয়েছে দেখো খ্যালকোরিকটাকে বলেছে যে দুইটা পাঁচ নিলাম কোট বলছে কি এক কিলয়ারে দুই রকমের বেশি হতে পারবে না ওকে আমার এক কিলয়ারে কয়টা আছে চারটা একটা একজন ইঞ্জিনিয়ার করলো কি দুইটা পাঁচ নিল আর লাস্ট সাইজটা নিল মনে করো দুইটা 11 দুইটা কি 11 দেখো দুই রকম হয়েছে দুইটা পাঁচ দুইটা 11 যেহেতু কোট বলছে যে দুই রকমের বেশি নিতে পারবে না তো ইঞ্জিনিয়ার কিন্তু কোনো সমস্যা করে নাই ঠিকই নিয়েছে দুই রকমই নিয়েছে দুইটা পাঁচ দুইটা এগারো তার মানে চারটা বার হয়েছে নিচের লেয়ারে কিন্তু এরপরে আবার কোর্ট কি বলে দিয়েছে বার সাইজ শুড নট ডিফার মোর দেন টু সাইজ এই যে তুমি দুই রকম নিবা তার মধ্যে আবার একটা রেস্ট্রিকশন রয়ে গেছে কেরকম আমি এখন তোমার ও টেবিল থেকে বুঝাচ্ছি যে পরে কথাটা কি বুঝাইছে ওকে আমার একটা লেয়ারে চারটা বার আছে ইঞ্জিনিয়ার এখন দুই রকম হিসাবে দেখো কিভাবে মিশনের কোড কিভাবে বলছে সেটা আমরা দেখাচ্ছি মনে করো ইঞ্জিনিয়ার নিল দুটো আট হাতে থাকলে আরো দুইটা ওই দুটাকে আরেক সাইজ দিতে হবে কোড বলতেছে তুমি যেই বারটাকেই সিলেক্ট করনা কেন তুমি যদি ছোটর দিকে যেতে চাও দুই ঘর পর্যন্ত ছোট হইতে পারবা সর্বোচ্চ কিন্তু খেয়াল করো রেঞ্জ কিন্তু পাঁচ নম্বর থেকে এগারো নম্বর তাহলে একটা ইঞ্জিন একজন ইঞ্জিনিয়ার দুটা আট যদি নেয় তাহলে সে ছোট যদি নিতে চায় তাহলে দুইটা সাত তাহলে কি চারটা দেখো মনে একজন ইঞ্জিনিয়ার নম্বর সিলেক্ট করল চারটা বার্তার দুই রকম হিসাবে সে দুইটা আট নিল তাহলে আরো দুইটা বার রয়ে গেছে সেটা আরেক রকমের নিতে হবে সে ছোটর দিকে যদি যায় দুইটা আট দুইটা সাত অথবা দুইটা আট দুইটা ছয় কিন্তু দেখো পাঁচ পাঁচ যেতে পারতেছে না কেন এই যে সে যেটাই নিবে তার ছোট দিকে যাক কি বড়র দিকে যাক দুই গড়ের বেশি কমতেও পারবে না বাড়তেও পারবে না সে যদি পাঁচ নেয় তিন গড় কমে যাচ্ছে কিন্তু সেই জন্য এটা বাদ এখন ইঞ্জিনিয়ার যদি বড় নেয় দুইটা আট দুইটা আট দুইটা নয় অথবা দুইটা আট দুইটা দশ কিন্তু দুইটা এগারো নিতে পারবে না কারণ এটা তিন গড় চেঞ্জ হয়ে যাচ্ছে আটের সাথে এগারো তিন গড় আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি মনে করো ইঞ্জিনিয়ার দুইটা ছয় নিল আর হাতে তখন অপশন আছে ছোটোর দিকে গেলে সে দুইটা পাঁচ নিতে পারবে এগুলি তো বাদ এগুলি তো নিতেই পারবে না সে যদি বড়র দিকে যায় তাহলে দুইটা ছয় দুইটা সাত অথবা দুইটা ছয় দুইটা আট কিন্তু নয় দশ এগারো নিতে পারবে না কারণ এগুলি গ্যাপ তিন সাইজে বড় হচ্ছে ছয় যদি নাও নয় নিলে ছয় বার আর নয় নম্বর বারের মধ্যে গ্যাপ তিন বার তিন ঘর হয়ে যাচ্ছে এইভাবে তোমাকে কি খেয়াল রাখতে হবে কোন ইঞ্জিনিয়ার যদি দুইটা দশ নেয় সে যদি বড় নিতে চায় তাহলে দুইটা এগারো অথবা দুইটা দশ দুইটা ১৪ কিন্তু দুটো আঠারো নিতে পারবে না কারণ দশ দশ নম্বর সাইজের থেকে আঠারো নম্বর সাইজের গ্যাপ হচ্ছে তিন গড় সে যদি মনে করো দুইটা দশ এগলি বাদ সে যদি দুইটা দশ নিলে ছোট নিতে চায় তাহলে দুইটা দশ দুইটা নয় অথবা দুইটা দশ দুইটা আট কিন্তু সে দুইটা সাত অথবা দুইটা ছয় অথবা দুইটা পাঁচ নিতে পারবে না তাহলে তোমরা জানলো আজকে যে একই লেয়ারে তুমি দুই রকমের বেশি মিলাইতে পারবা না একরকম থাকাটা সবচেয়ে বেস্ট কিন্তু কোনো কোনো কারণে আমাদেরকে দুই রকম নিতে হয় তো একই লেয়ারে তুমি দুই রকমের বেশি মিশাইতে পারবা না দুই দুই রকম মিশাতে গেলেও ছোটর দিকে এবং বড়র দিকে দুই গড়ের বেশি সাইজ চেঞ্জ করতে পারবা না হয়ে গেল এটা তারপর আছে তোমার এই ঘর এটা এখন তুমি যদি একই রকম নাও মনে করো এই লেয়ারে তুমি উপরে চারটা আট নম্বর নিলা নিচেও চারটা আট নম্বর তাহলে তো কোনো ঝামেলা নাই কোডের কিন্তু দুই রকম যদি মিশাই ফেলো তখন কি ঘটবে মনে করো তোমার আটটা বার টুট উপরে চারটা নিচে চারটা তুমি কি করলা নিচে নিচে তুমি চারটা একই রকম বড় বসাইলা মনে করো চারটা আট নিলা আর চারটা ছয় নিলা কথার কথা

তাহলে দুইটা ছয়ের মধ্যে এইটা ছয়টা একটা ছয় এখানে একটা ছয় নম্বর এখানে আর পাঁচ নম্বরটা এখানে পাঁচ নম্বরটা এখানে অর্থ কি একই লেয়ারে তুমি যদি দুই রকম মিশাও তাহলে ছোটগুলি মাঝে বসবে বড় গুলো দুই সাইডে বসবে যে ওই কথাটা এখানে বলা হয়েছে ফর ডিফারেন্ট সাইজেস অফ বার্ডস ইন টু রোস দুই রোতে দুই রকম যদি বসাও মনে করো চারটা আট চারটা ছয় তাহলে বসাতে হবে চারটা আট নিচের রোতে আর উপরের রোতে চারটা ছয় ওই কথাটা ইংলিশে বলা হয়েছে ইউজ লার্জার বার্ডস ইন বটম রো আর একই রোতে তুমি যদি দুই রকম সাইজেস অফ বার্ডস ইন ওয়ান রো একই রোতে তুমি যদি দুই রকম বসাও তাহলে বড় গুলো দুই সাইডে ছোট গুলো মাঝে ইংলিশে কি বলছে প্লেস লার্জার বার্ডস এট দি স্মলার বার্ডস এট দ্য মিডল শুধু তাই না আরেকটাও কথা বলছে তুমি দুই লেয়ার যদি বসাও তাহলে একটা বারের আরেকটা বার থাকে সেটা দেখতে হবে করে দেখো একটা বারের আরেকটা বার আছে কিন্তু এমন ভাবে দুই লেয়ার যদি হয় কখন মনে করো তোমার সাতটা বার আসছে কথার কথা কয়টা বার সাতটা বার আসছে নিচে তুমি চারটা বসাইলা এই যে হাতে আছে কয়টা তিনটা এখন তুমি যদি এই এই কোডের এই নিয়মটা না জানো তুমি কি করবা দেখাচ্ছে আমি মনে করো তুমি না জানো না তুমি সুন্দর করলা এই যে একটা এখানে বসাইলা আর একটা তুমি এখানে বসাইলা এবং সিমেট্রিক্যাল করতে হবে সিমেট্রিক্যাল ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে তখন তুমি চিন্তা করলা যে ওকে হাতে আছে একটা একেবারে কি করলাম মাঝে বসাই দিলাম তখন মনে করো এটা নাই তাহলে তোমার নিচে চারটা উপরে তিনটা লাল লাল তিনটা খেয়াল করে দেখো সিমেট্রিক্যাল হয়েছে প্রায় দেখো একেবারে সিমেট্রিক্যাল ওয়াই অ্যাক্সিস এর বাম পাশে এদিকে যা আছে এদিকে তা আছে সিমেট্রিক্যাল কিন্তু খেয়াল করে দেখো উপরে যে লাল বারটা বসাইছ তার নিচে কিন্তু কেউ কি নাই আছে নাই এটা হবে না তখন ইঞ্জিনিয়ারকে কি করতে হবে সে কিন্তু অপশন আছে দুইটা এক সে কিন্তু সাতটা বারের ভিতরে সাতটা বারের ভিতরে পাঁচটা নিচে বসাবে পাঁচটা নিচে বসাবে হাতে থাকবে দুইটা একটা এই পাশে বসাবে আর একটা ওই পাশে বসাবে তখন কিন্তু পাঁচটা বারের মধ্যে তখন এখানে এখানে চলে আসবে নিচে নিচে অথবা বার্স সেকেন্ড অপশন কি সে কি করলো সাতটা বার আসছে কিন্তু বসাইতে পারতেছে না নিচে পাঁচটা বসাইতে গেছিল দেখে জাগা হয় না কেন জাগা হয় না কারণ দুইবারের মধ্যে গ্যাপ কিন্তু মনে রাখতে হবে এক ইঞ্চি থাকতে হবে সেই হিসাব করে দেখলো নিচে যদি পাঁচটা বসায় তখন দুইবারের মধ্যে গ্যাপ এক ইঞ্চি থাকে না সে চিন্তা করলো নিচে চারটা বসালে উপরে তো আবার তিনটা বসানো যাচ্ছে না সিমেট্রিক্যাল করাও যাচ্ছে না তখন থার্ড বা লাস্ট অপশন তার হাতে কি সে করবে বলবে যে বার সাইজ চেঞ্জ করবে সে বার সাইজ চেঞ্জ করুক দুইটা না তিন রকম দুই রকম বার সাইজ নিতে পারবে সে চেঞ্জ করুক যাই করুক টোটাল এরিয়া কিন্তু চেঞ্জ হবে না আগে যে সাতটা বার বসাই বসানোর চেষ্টা করছিল তখন যে টোটাল এরিয়াটা সাতটা বারের সেই এরিয়ার কিন্তু মেজর চেঞ্জ করতে পারবে না সে কি করলো বার সাইজ চেঞ্জ করলো সাতটা বারকে মনে করো ছয়টা বানাইলো ছয়টা বানাইলো কিন্তু এই যে ছয়টা বার অন্য সাইজের নিল ছয়টা বার এই ছয়টা বাইরের এই ছয়টা বারের টোটাল এরিয়াও কিন্তু আগের বারের যে টোটাল এরিয়ার তার চাইতে কম বেশি হইতে পারবে না খুব একটা কথার কথা মনে করো আগে ছিল সাতটা বারের এরিয়ার টোটাল এরিয়ার মনে করো দুই দশমিক চার স্কোয়ার এখন সে ছয়টা নিল তখনও কিন্তু দুই দশমিক চার ইঞ্চি স্কোয়ারের আশেপাশে হইতে হবে মানে বুঝতে পারতেছে তো এইটা একটা ফ্যাক্টর কিন্তু ওকে সে ছয়টা করলো তাহলে নিচে তিনটা উপরে তিনটা ঝামেলা ফিনিশ লাস্ট আসো ক্লিয়ার কভার যেটাকে যেটা নামের সাথে মিল আছে কংক্রিট কভার যে কংক্রিট কভার এবং ক্লিয়ার কভার নিয়ে অনেক কনফিউশন আছে যে দুটাকে অনেক সময় এক করে ফেলায় সবাই নর্মালি এখনো কভার বলে অনেক জায়গায় এখনো সেই নামে পরিচিত আছে অনেক বইও সেটাই আছে বাট নতুনগুলোতে এখন আর তা নাই আমরা বলেছি যে কংক্রিট কভার হচ্ছে স্টার আপ এর চারিদিকে এই যে জায়গাগুলো আছে স্টার চারিদিকে এটাই হচ্ছে কংক্রিট কভার এবং তোমার বিল্ডিং এর ভিতরে যত বিম কলাম আছে কংক্রিট কভার কত দেড় আর মাটির নিচে যদি কেউ চলে যায় তাহলে কংক্রিট কত ক্লিয়ার কভারটা কি সেটা আমরা এখন জানার চেষ্টা করতেছি আসলে সব আমরা কিন্তু এটা পড়ে ফেলছি তো তোমরা দেখে রাখবে যে কোনটা কি কিটা আমরা বলেছিলাম ক্লিয়ার কভার একটা ইম্পর্টেন্ট পার্ট আসলে এবং এই ক্লিয়ার কভার তুমি যদি ঠিক মতো না ক্যালকুলেট করতে পারো তাহলে কিন্তু এই যে একটা সিম্বল দেখতে পাচ্ছ ডি সেটা আমরা বের করতে পারবো না এখন আমরা যে গুরুত্বপূর্ণ কথাটা শেয়ার করতে যাচ্ছি তোমার সেটা খেয়াল করে মনে রাখবা দেখো কংক্রিট কভার কংক্রিট কভার যেটা আমরা বলেছি সেটা কিন্তু বিমের চারদিকে আছে এবং কংক্রিট কভারের একটাই কাজ যে রোদ বৃষ্টি জ্বর তুফান আলো বাতাস থেকে এবং ফায়ার থেকে রেনফোর্সিং বারকে প্রোটেক্ট করা সেই জন্য বারের চারিদিকে অতিরিক্ত একটা কি ঢালাই থাকে এই যে এবং এটা কমপক্ষে বিম বা কলমে হবে কিন্তু ক্লিয়ার কভার কিন্তু টেনশন সাইড এক সাইডে ক্লিয়ার কভার কিন্তু কি টেনশন সাইডে থাকে এখন এটা মিড টেনশন নিচে ক্লিয়ার কভারটা নিচে সাপোর্টের কাছে টেনশন সাইড উপরে যখন তুমি সাপোর্টের কাছে যাবা এই ছবিটাকে জাস্ট ঘুরায় দাও তাহলেই এই অংশটা তখন চলে যাবে উপরে আর এই অংশটা চলে আসবে নিচে জাস্ট অপোজিট ছবিটাই হবে সাপোর্টের কাছের ক্রস সেকশন আমরা সবসময় মিড স্পান একেবারে বিমের মাঝখানে ক্রস সেকশন নিয়ে কেন এতটা ডিল করি বা চিন্তিত কারণ তোমরা জানো যে মিড ঝুলে থাকে মাথার উপরে এবং ওখানে মেজর টেনশন ক্র্যাক হয় সেই জন্য ওটা নিয়ে আমরা এতটা ডিল করি তো যাই হোক মিড স্পানের ক্ষেত্রে আমরা টেনশন জোন নিচে সুতরাং ক্লিয়ার কভারও নিচে স্বাভাবিকভাবে ভাবে সাপোর্টের কাছে ছবিটা যদি উল্টায় যায় তখন টেনশন জোন উপরে যাবে ক্লিয়ার কভারটা উপরে উঠবে ছবিটা জাস্ট উল্টা নাও এখানে খেয়াল করে দেখো একটা ছবি আছে যে আমি আঁকতে দেখো ডেথ বলা হয় সেই সম্পর্কে ডি নাম হচ্ছে দেখো এইটা বিমের এখান থেকে এতটুকু কিন্তু টোটাল উইথ বিমের উইথ কত এখান থেকে আমরা এক পর্যন্ত মানে এই যে এই এই উইথটুকু হচ্ছে বিমের উইথ যেটা হচ্ছে বি নামে পরিচিত এবং আরেকটা হচ্ছে বিমের এখান থেকে তলা পর্যন্ত একদম লাস্ট মাথা পর্যন্ত এই যে গ্যাপটুকু দেখতে পেয়েছো এই পর্যন্ত এটা হচ্ছে টোটাল ডেপথ এইচ কত এইচ তাহলে বিমের যে ক্রস সেকশন যদি এরিয়া কত বি ইন্টু এইচ উইথ ইন্টু কি টোটাল ডেপথ তবে হোয়াট ইজ ডি ডি শব্দ আসছে তাহলে এটা কি এবং ডির মেজারমেন্টটা দেখো ডি মেজারমেন্ট দেখো এখান থেকে শুরু হয়েছে এবং ভালো করে দেখো এখানে শেষ হয়েছে এখান থেকে এখানে এই যে ডি বাকি অংশ বাকি অংশ যে আছে এই যে নীল নীল এরো দিয়ে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু ক্লিয়ার কভার যেটা কি ক্লিয়ার কবর এখন হোয়াট ইজ ডি আগে এই কনসেপ্টটা খেয়াল করো কেন এই ডি নাম আমরা বলেছিলাম যে বিমের উইথ বি বিটা হচ্ছে কি বিমের উইথ উইথ আর এইচ এই হচ্ছে কি টোটাল ডেপ টোটাল ডেপ যেটা বিমের উপর থেকে তলা পর্যন্ত যে মেজারমেন্ট সেটাই টোটাল কি ডেপ কিন্তু এখন যে ডিটা শব্দ দেখলা ডি এটার নাম হচ্ছে ইফেক্টিভ ড্যাপ এফ্যাক্টিভ ইফ্যাক্টিভ মানে বুঝতেই পারতাছ কার্যকরী বাংলায় আসল ডেপথ আমরা অন্যভাবে যদি বলতে চাই যে ইফেক্টিভ ই ডাবল এফ ইফ কার্যকরী ডেপথ অথবা আসল ডেপ আর এইচ ছিল কি টোটাল ডেপথ তো ডিটা কি কাজ করে কেন আমরা বের করব বিমটা কিন্তু আসলে কংক্রিটের না প্লেন কংক্রিটের তৈরি মেইনলি কংক্রিট দিয়ে তৈরি রেনফোর্সিং বার তো আলাদা একটা জিনিস এবং রেইনফোর্সিং বারকে আনা হয়েছে সাহায্যকারী হিসাবে কংক্রিটের মানে কংক্রিট যেই জায়গায় ব্যর্থ হচ্ছিল টেনশন নিতে যেই জায়গায় সেখানে তাকে সাহায্য করার জন্য রেইনফোর্সিং বার ইনপুট করা হয়েছে প্রাচীন কাম আমলে রেইনফোর্সিং বার ছিল না তখন কিন্তু টেনশন রেজিস্ট করার জন্য অনেক কিছু ইউজ হতো স্পেশিয়ালি উডেরিয়া ইউজ হতো পুরনো আমলে বাড়িগুলি যেমন ঢাকার পুরাতন ঢাকার অনেক বাড়িতে দেখবা সেখানে কোনো রেইনফোর্সিং বান বার নাই তো আমার মেন টার্গেট যে কংক্রিট কতটুকু কাজ করে ততটুকু এরিয়া সম্পর্কে জানা হচ্ছে এখন আমার মেইন কাজ কারণ যে যে মেইন তাকেই নিয়ে আমাদের সব চিন্তা যেখানে সে ব্যর্থ হয়েছে সেখানে শুধু রেনফোর্সিং বার বসছে নাও এই ক্রস সেকশনের ছবিতে ভালো করে তাকাও যে দুই লেয়ার পর্যন্ত তুমি যে বার রেন এবং এই যে আটটা বার এই আটটা বারই কিন্তু টেনশন কি করে এখন টেনশন ফোর্সকে তুমি যদি পজিটিভ চিন্তা করো তাহলে ডেফিনেটলি কম্প্রেশনটা হবে নেগেটিভ ঠিক আছে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে তোমার এই ফোর্স হবে এবং তোমরা যে কেউ আমার সাথে একমত হবা এই চারটা বারের এই চারটা বারকে তুমি ছবিতে মনে রাখো এই চারটা বারের সেন্টারটা কোথায় হবে বলো তো আমি একদম দেখো লাল করে মাঝে আঁকছি

তার তো সেন্টার অবশ্যই এভাবে যাবে ঠিক কিনা এর অর্থ কি আটটা বার আছে আটটা বারের যে ইন্ডিভিজুয়াল প্রতিটা বারই কিন্তু টেনশন ক্রিয়েট করতেছে টেনশন রেজিস্ট করতেছে তাহলে আটটা বারের সকল টেনশন ফোর্স একটা রেজাল্ট পয়েন্ট কাজ হবে এই জায়গায় এখন ওই বরাবর একটা হরিজেন্টাল রেখাটানো তুমি যে রেখাটা টানা এখানে রেজাল্টেন অফ টেন্সাইল ফোর্স কাজ করতেছে তার মানে এইখানে সবচেয়ে বেশি টেনশন ফোর্স রেজিস্ট হচ্ছে এরপর তুমি এই লাইন থেকে যতই আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবা টেনশন ফোর্স আস্তে আস্তে কমতে থাকবে তোমার কম্প্রেশন ফোর্স কি বাড়তে থাকবে নাও এই পয়েন্ট থেকে তুমি যত উপরের দিকে উঠতে থাকবা আস্তে আস্তে কম্প্রেশন বাড়তে থাকবে টেনশন আস্তে আস্তে কমতে থাকবে আমি যত আস্তে আস্তে উপরে উঠতেছি দেখতে পাচ্ছ টপ লেভেলে যখন পৌঁছবে তখন সর্বোচ্চ কম্প্রেশন থাকবে এই পর্যন্ত খেয়াল করে দেখো যেখান থেকে কম্প্রেশন শুরু হয়েছে জিরো লেভেল থেকে সেখান থেকে টপ লেভেলে যেখানে সর্বোচ্চ কম্প্রেশন তার ব্যাপটাই হচ্ছে আসলে ডি এর অর্থ আমরা যে আইডেন্টিফাই করতে চাচ্ছি পঞ্চান্নটা কোর্সের ভিতরে অরিজিনাল ছয়টা কোর্স হচ্ছে কোর কোর্স এখানেও টোটাল ডেপ এইচ তার মধ্যে অরিজিনাল কংক্রিট যে ডেপথ হলো এই এতটুকু যার ডেপথ হচ্ছে ডি আর পুরাটা টপ ফেস থেকে বটম ফেস পর্যন্ত যে ডেপটা আমরা পাচ্ছিলাম সেটাকে আমরা বলতেছিলাম এইচ কিন্তু এইচ না নিয়ে কেন আমরা দিয়ে নিচ্ছি পরিষ্কার বুঝতেই পারতেছো কংক্রিটকে নিয়ে যদি তোমরা বিচার করো কংক্রিটের একমাত্র কাজ কম্প্রেশন রেজিস্ট করা এর অর্থ পুরো ক্রস সেকশনাল ফেসে যতটুকু ডেপথের কংক্রিটের অংশ কম্প্রেশন রেজিস্ট করে সেই ডেপটুকুই হচ্ছে এফেক্টিভ ড্যাপ সোজা এখন পুরো ড্যাপ এইচ কিন্তু কম্প্রেশন রেজিস্ট হচ্ছে ডে যেই ড্যাপ থেকে সেই ডেপটাকে আমরা বলবো এফেক্টিভ ড্যাম তাহলে বাকি যা রয়ে গেছে নিচের যে অংশটুকুর ভিতরে এইখানে সব জায়গায় কি টেনশন কাজ করতেছে এখানে কোনো কম্প্রেশন নাই নিচে যে এতখানি ঢালাই দেখতে পাচ্ছে যে এই যে বাবলা যা আছে এগুলি কোনো কাজই করতেছে না কম্প্রেশনের এগুলি শুধুমাত্র শুধুমাত্র বন্ড হয়ে আছে ব্রেন ফোর্সিং বারের সাথে কেন কেন বন্ড হয়ে আছে যে টেনশনটা বারকে তো দিতে হবে

এখন মাংস পেশির সাথে হাড্ডির যদি কোন বন্ধন না থাকে তাহলে কোনোদিনই তুমি ব্যথা ফিল করবা না ক্লিয়ার আবার আমি রিপিট করি কেউ যদি তোমাকে রড দিয়ে একটা পায়ে বাড়ি দেয় পায়ে উপরেও বাড়ি দেয় যেখানে কোনো মাংস নাই একটুখানি মাংস তাও তুমি ব্যথা পাও এই ব্যথাটা কোথেকে আসতে চাই হাড্ডিতে উপরে মাংস পেশিতে মাংস হাডিতে ট্রান্সফার করে দিছে এবং সেই ফিলটা তুমি এখানেও তাই যখনই কোনো লোড চলে আসে পুরো কংক্রিটের শরীরে সে যখন দেখে তার শরীরে একটা টেনশন চলে আসতেছে যেটা সে কোনোদিনই নিতে পারবে না সে কি করে ডাইরেক্টলি সেটা কম রাইনফোর্সিং বারের দিকে ট্রান্সফার করে দেয় এবং ট্রান্সফার করতে গিয়ে দূর থেকে করলে তার হবে না তার সাথে কংক্রিটের সেটাকে আমরা বলি কংক্রিট কোন রকম কম্প্রেশনের কাজে ব্যবহৃত হচ্ছে না তাদের একটাই কাজ তাদের শরীরে যে টেনশন আসতেছে সেই টেনশনটা যাতে আমি কি করতে পারি রিএনফোর্সিং বারকে দিতে পারি এবং সেই ক্ষেত্রে এখানে পুরো যে জোন তুমি দেখতে পাইতেছো এর ভিতরে আসলে মোটামুটি টেনশন জোনই বলা যায় পুরাটা এখানে সবচেয়ে বেশি টেনশন সেন্ট্রাল লাইনে কাজ করতেছে এবং এই সেন্ট্রাল লাইন থেকে তুমি আগে সেন্ট্রাল লাইনটা আঁকবা এবং এর থেকে কম্প্রেশন ফেসের দিকে ধাপিত হবা যে ডেপটা পাবা সেটাই হচ্ছে এফেক্টিভ ডেপ এবং এফেক্টিভ ডেপ মানে হচ্ছে ওই ডেপ কংক্রিটের যেই ডেপ শুধুমাত্র কম্প্রেশন ক্যারি করে আর টোটাল ডেপ কোনটা কম্প্রেশন ক্যারি করা ডেপ ডি এবং টেনশন ক্যারি করা কংক্রিটের ডেপ ক্লিয়ার কভার এই দুটাকে যোগ করলে টোটাল ডেপথ অফ দা বিম পাবা সো দ্যাট ইজ দা পয়েন্ট কিন্তু এখন আমরা যদি বলি তুমি আমাকে কংক্রিট এরিয়া বলো পুরো বিমের এমন একটা কং আমি তোমাকে প্রশ্ন করলাম যে দেখো কংক্রিট কি তুমি বলবা স্যার কম্প্রেশন নেয় ওকে রিইনফোর্সিং বার কি নেয় স্যার টেনশন রেজিস্ট করে তাহলে আমাকে বলো কংক্রিটের এরিয়া কতটুকু

এই ক্লিয়ার কভারের হিসাবটা কিন্তু আমরা করতে পারবো আর এইচ আমাদের জানা থাকবে এইচ থেকে তুমি ক্লিয়ার কভার বাদ দিয়ে দাও তাহলে তুমি ডি পাবা দেখো টোটাল তাহলে তুমি ডি পাও তাহলে আমি যদি আমি কিন্তু এইচ জানবো একটা ইঞ্জিনিয়ার কিন্তু নিজেই ডাইমেনশন দেয় বিমের বারো বাই ষোলো মনে করে দিল ষোলো মানে এইচ আর সে যদি ক্লিয়ার কভার জানে তাহলে অটোমেটিক সে ডি বের করবে না ক্লিয়ার কা হিসাবটা ভ্যারি ইম্পর্টেন্ট আমরা ক্লিয়ার কাছি খুব কেয়ারফুলি দেখো এই এই ছবিতে তুমি করার জন্য আগে সেটা আইডেন্টিফাই করবা এই ছবিতে আমাদের ডাবল লেয়ার ওকে তারপর তুমি কি করবা ডাবল লেয়ারের উপর লেয়ারের টপ ফেস থেকে বটম লেয়ারের বারের বটম ফেস এক লাইন টান দিবা নাও আমরা আগে ক্লাসে বলেছিলাম যে দ্বিতীয় লেয়ার যদি ইউজ করো এবং দ্বিতীয় লেয়ারের মাঝে যদি কোনো বার থাকে তখন কিন্তু সেপারেটর করতে হয়। এবং এই ডায়ামিটার যা তাই যদি এটা তিন নম্বর বার হয় তাহলে নম্বর বারের ডায়ামিটার একটু আগে শিখাইছি যত নম্বর ততকে আট দিয়ে ভাগ করলে ডায়ামিটার পাবা মানে তিন বাই আট অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইঞ্চি তাহলে এই সেপারেটরের ডায়ামিটারও কিন্তু তাই হবে হিয়ার নাও তুমি এটাকে ইগনোর করবা কিন্তু এই হিসাবটাতে সেপারেটরকে ইগনোর করবা এটা খেয়াল রাখতে হবে শুধু তাই না এতটুকু তোমাকে খেয়াল রাখতে হবে যে এই যে আমরা দুই লেয়ার হলে উপরের লেয়ারের বটম ফেজ আর নিচের লেয়ারের যে টপ ফেসের যে গ্যাপ 1 ইঞ্চি কথা বলি সেটা কিন্তু এই সেপারেটরকে ইগনোর করে হিসাব করতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে স্যাপারেটর থাকলেও তাকে ইগনোর করতে হবে এই 1 ইঞ্চি হিসাবের সময় ওকে আমরা সেপারেটর আছে সেটাকে আমরা ইগনোর করব নাও মনে করো উপরে যে চারটা বার এবং নিচের চারটা বারের সাইজ আমি ধরে নিলাম কত আট আট সুতা বার এই যে আট তার ডায়ামিটার কত হবে তাহলে ডায়ামিটার যত সুতা ততকে আট দিয়ে ভাগ করো তাহলে ডায়ামিটার হবে আট বাই আট ডায়ামিটার হবে এক ইঞ্চি ঠিক আছে আট নম্বর বারের ডায়ামিটার এক ইঞ্চি তারপর এই যে গ্যাপটুকু আছে দুই বারের ফেস টু ফেস এই গ্যাপ কত আমি পাশে লিখতেছি দেখো এক ইঞ্চি আমরা বলেছি যে পাশাপাশি এবং ভার্টিক্যাল অলওয়েজ গ্যাপ এক ইঞ্চি কম হতে পারবে না নাও এখন আমার সাথে দেখো আমরা আগে ফার্স্ট সেন্ট্রেড লাইন টাকবো দুই বারের এই যে দিলাম এই যে দুই বারের উপরের বারের টপ ফেস থেকে আমি একটা লাইন টানতেছি বটম বারের বটম ফেস পর্যন্ত এই লাইন বরাবর তুমি আনতা যে আনতাজ করে একটা সেন্ট্রাল লাইন ড্র করো ওই যে করলাম

তার মানে এইখান থেকে আমি যদি বারের টপ ফেস পর্যন্ত আসি তাহলে হাফ ইঞ্চি তারপর এখান থেকে আমি যদি এই পর্যন্ত আসি তাহলে ওই বারের পুরা ডায়ামিটার আট নম্বর বারের ডায়মিটার কত আট নম্বর বারের ডায়ামিটার এই যে আর ডায়ামিটার কত এক আট বাই আট তাহলে এই লাইন থেকে যখন এই পর্যন্ত আসছি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কার এই যে এক ইঞ্চির হাফ তারপর এই পয়েন্ট থেকে যখন আমি এই পয়েন্ট পর্যন্ত আসছি পুরো বারের ডায়ামিটার কত এক ইঞ্চি কত হলো দেড় তারপর এখান থেকে যখন এই পর্যন্ত আসবো এই যে এটা হলো এই যে একটা জায়গা দেখতে পাচ্ছ এখানে স্টার আপ এটা যদি তিন নম্বর হয় তার ডায়মিটার কত থ্রি বাই আট তারপর স্টারাপের তলার থেকে তলা থেকে পর্যন্ত আসবো এটা কংক্রিট কভার কত বিল্ডিং এর ভিতরে হইলে দেড় খেয়াল করতে পারছো তাহলে তিনটি এনে চারটা জিনিস যোগ হচ্ছে সেন্ট্রাল লাইন থেকে এক ইঞ্চির হাফ হাফ ইঞ্চি ওখান থেকে বারের বটম পর্যন্ত বারের ডায়ামিটার এক ইঞ্চি তাহলে দেড় ইঞ্চি তাহলে আমরা যদি চার নম্বর স্টার ইউজ করি তাহলে কত চার নম্বর বারের ডায়ামিটার যদি হিসাবে হিসাব করতে একটা সুবিধা হইতেছে তাহলে তাহলে আবার আসি তাহলে চার নম্বর স্টারাপ তাহলে আসতেছে উপর থেকে হাফ ইঞ্চি এবং মেইন বারটা ছিল আট নম্বর এক ইঞ্চি দেড় ইঞ্চি তাহলে দেড় আর হাফ কত হইল দুই এবং কত হইলো আর দুই কত হলো সাড়ে তিন ইঞ্চি তাহলে এই যে এইভাবে আমরা বের করতে পারবো আমি রিপিট করতেছি তোমাদের বোঝার জন্য মেজারমেন্টটা এখান থেকে তুমি এতটুকু আসো ফার্স্টে এটা হচ্ছে দুই বারের মধ্যবর্তী ইয়াটা হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চির হাফ তাহলে হাফ ইঞ্চি তারপর এই পয়েন্ট থেকে তুমি বারের নিচ যাও পুরো বারের ডায়মিটার আসবে যদি আট নম্বর বার হয় তাহলে ডায়মিটার হচ্ছে এক ইঞ্চি তাহলে হলো টোটাল দেড় ইঞ্চি দেড় ইঞ্চি থেকে তুমি স্ট্রাপ যখন ক্রস করবা তখন স্ট্রাফের ডায়মিটার যোগ হবে যদি স্ট্রাপটা চার নম্বর হয় তাহলে ডায়মিটার হবে চার বাই আট মানে হাফ তাহলে আগে ছিল দেড় এখন হাফ কত হলো দুই তারপরে স্ট্রাপের তলদেশ থেকে তুমি যখন কংক্রিট কভারটা কত কম করবা এই কংক্রিট কভারের ডেপথ হবে সেটা হবে বিল্ডিং এর জন্য দেড় তাহলে আগে ছিল দুই আর দেড় সাড়ে তিন এই যে ক্লিয়ার কভার হবে সাড়ে তিন নাও মনে করো এক লেয়ার এই লেয়ারের কথা ভুলে যাও নাই বাদ তোমার এক লেয়ার তাহলে তোমার কাজ সহজ হয়ে গেল আরো তুমি করবা যে এক লেয়ারের এক লেয়ার মানে কি ওই ওই লেয়ারের টপ ফেস এন্ড বটম ফেস তার মধ্যে সেন্টার তো পরিষ্কার সবাই জানে এটা যে কেউ জানে যে এই লাইনটা সেন্টার লাইন ওকে করো এই পয়েন্ট থেকে এই পর্যন্ত পুরো বারের হাফ আসবে এখন মনে করো এটা আট নম্বর বার তাহলে আট নম্বর বারের ডায়ামিটার কত আট বাই 8 মানে 1 ইঞ্চি তাহলে হাফ ডায়ামিটার মানে আধা ইঞ্চি তারপর ডায়ামিটার যোগ করো এই যে এতটুকু সেটা হচ্ছে চার নম্বর স্টার আপ হলে পয়েন্ট আগে ছিল কত হলো এক একটা ভেরি সিম্পল এই হলো ক্লিয়ার কভারের হিসাব ইভেন কোনো মনে কর দুই লেয়ারে উপরে কথার কথা একরকম নিচার একরকম বা যাই ঘটুক এবং দুই রকমও যদি মিশানো থাকে তখন তুমি এভারেজ করবা ফর एग्जांपल আমি চারটাকে আট নম্বর যদি ধরে নিছিলাম এইজন্য হাফ ডায়ামিটার মনে করো একটা বার লেয়ার হাফ ইঞ্চি মনে করো এটা এটা চান আট নম্বর এটা আট নম্বর এই দুটো ছয় নম্বর করে তখন এভারেজ করে নিতে হবে আর কি গ্যাপটুকু কিরকম আমি অন্যভাবে দেখাচ্ছি মনে করো উপরে চারটা ছয় নম্বর নিচে চারটা আট নম্বর তখন তুমি এখন আমি গ্যাপ কেমনে পাইছিলাম উপরটাও যদি আট নম্বর হয় তাহলে এটা এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি আর মাঝের গ্যাপ এক ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চির অর্ধেক এই একটা লাইন টানলাম তাহলে উপরে দেড় নিচে দেড় ছিল আর যখন দুই রকম হবে তখন উপরের বারে ডায়ামিটার ছয় বাই আট যোগ এক ইঞ্চি আর নিচের বার যদি আট নম্বর হয় আট বাই আট তাহলে দুইটাকে যোগ করে তিনটাকে যোগ করে উপরের বারে ডায়ামিটার ছোট ছয় বাই আট যোগ এক ইঞ্চি আর নিচের বারে ডায়ামিটার আট বাই আট তিনটা পয়েন্টকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে তুমি একটা সেন্টার লাইন টানবা তাহলে ওই অর্ধেক এখানে হবে অর্ধেক এখানে হবে তার এই মানটা জানবা এটা স্টার ডায়ামিটার জানবা কংক্রিট কভার জানবা তালে যোগফল পেয়ে যাবা এই হলো ক্লিয়ার কভার এবং আমাদের যে মেজো যে কনসেপ্ট বিমের রেনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্টের যেখানে আমরা প্রচুর সময় ব্যয় করি স্পেশালি তোমরা দেখতেই পাইতেছ যে এই অংশটুকুতে আমরা প্রচুর সময় ব্যয় করছি কারণও আছে এবং সেটা হলো তোমার উপর এবং এই যে নিচেরটা কারণ এটা হলো বিমের মূল থিমফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্টের তো আজকে আমরা ক্লাসটাকে এখানে থামিয়ে দিচ্ছি